কিন্তু মান্থলি কিছু বিউটি প্রোডাক্ট আনিয়েছি। তো কালকে ও এসে তাতানকে এই পুজোর জন্য জামা কাপড় দিয়ে গেল। ডিমের কথা বললেই আবার মেঘ ডাকবে ঘরে, তোমার ভালো লাগতে হবে না। ঠিক একবারের জায়গায় দুবার বললে মেঘের সঙ্গে আবার বজ্রপাত হবে। হ্যালো এভরিওয়ান, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার, রবিবারের এখন দুপুর 12:30 কি 1টার মতো বেজে গেছে প্রায়। আজকে সকাল থেকে আসা হয়নি, কারণ সকালটা একটু ব্যস্ত ছিলাম, কারণ গতকাল রাতে না আর সমস্ত কাজকর্ম সেরে শুতে শুতে অনেকটা রাত হয়ে যাওয়াতে আর ভিডিও এডিট করার মতো এনার্জি হয়নি, মানে পারলাম না আর কি, ঘুম পেয়ে গেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। কাজে বুঝতেই পারছো সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম সকালের সেরে এডিট কমপ্লিট করে স্নান টান করে তারপরে রান্নাঘরে এলাম, তাই জন্য আর সকাল থেকে তোমাদের সাথে কোনো রকম কথা বলতে পারিনি, ঝটপট করে রান্না বসিয়ে দিয়েছি। অলরেডি আমার কিন্তু চাটনি হয়ে গেছে, চাটনি নামিয়ে দিয়েছি, তারপরে কলমি শাক ভেজে ফেলেছি, ভাতও হয়ে গেছে, আর এখন যেটা করছি সেটা হচ্ছে গাংমরলা। তো সত্যি কথা বলতে আমি তো তোমাদের আগেও বলেছি আমার ওই বড় বড় মাছ, ওই কাতলা বোয়াল ওইসবের থেকে না আমার এই ছোট ছোট মাছ বেশ ভালো লাগে খেতে, বেশ না আমার ভালোই লাগে। জানি এগুলোতে একটু গ্যাস অম্বলের ব্যাপার হয়, অতটা ভালো জানি না খাওয়া ভালো কি ভালো না, তবে ইন্দ্র তাতান ওরা দুজনেই একটু বড় মাছ খেতে ভালোবাসে, তবে মাঝে মাঝে আনে আমার কথাও ভাবে আর কি। তো আজকের যে যা যা রান্না বান্না হয়েছে আর কি মেনু, তো সবগুলোই আমার পুরো ফেভারিট রান্না বান্না। আরে ভাত ভাত তো সব ঠান্ডা হয়ে গেল, ডাক তো ভাবাইকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে পেঁপে সেপে তো খাওয়া, আরে বস বসে খা, মানে বোঝালো যে আমার এত ফেভারিট খাবার আমি আর সইতে পারছি না, তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। পেঁপে সে তো পছন্দ না, এই জন্য খেতে বসার আগেই খেয়ে নিচ্ছে যাতে এটা পরে খেতে না। তুমি কি আমার রান্না বান্না কমপ্লিট, ভাত বেড়ে নিচ্ছি নিয়েছি মা, না একদম না, সবার জন্য একটা একটা করে, তুমি একটা খাবে, নকশামি করবি না একদম। এক সব থেকে বড়টা আমি নিয়েছি দেখ, বাবার পিসটাও বড়, সব থেকে ছোট যেটা সেটা তোকে দিয়েছি আমি, মোটা। হ্যাঁ তাহলে তাড়াতাড়ি খা। আজকে রান্না হচ্ছে যে কলমি শাক ভাজা, মোরলা মাছের ঝাল একদম কটকটা ঝাল করে, আলু পেঁয়াজ টমেটো দিয়ে লঙ্কা দিয়ে, ধনে পাতা, কটকটা ঝাল বলো না তুমি, ঝাল দিতেই পারো না। হ্যাঁ চুপ কর। আর এই হচ্ছে টমেটোর চাটনি, এই হচ্ছে আজকে রান্না বান্না। কোথায় চলেছে তিল গুঁড়ো? ও জানো এটা তোমার জন্য, যেই আমি বলেছি বলে এটা তোমার জন্য। আচ্ছা যখন সব একসাথে রাখবে কি করে বুঝবে এটাই আমারই ছিল? এটা আলাদা, এই যে আলাদা হয়ে গেছে, এবার আলাদা প্লেটে আবার রাখবো। হিংসুটি আমি একটা ভাজবো, জেন্ডার চেঞ্জ করছে কেন? দাও না। আরে তুলবো কোথায়? এই তো দাও তেলে, এই যে তুলবো কোথায়? এই তো এটা তো আলাদা তোমার জন্য, চল দাও। বাড়ি বিয়ারকে আসতে, তুমি যেভাবে দিলে তো হাতের মধ্যে তেল ছিল, হাতে লুদি খান না, না তোমাদের ভাজা হয়ে যাচ্ছে, তোমরা চিটিং করছো। সকাল থেকে তোমাদের সামনে এসে আজকে একটু কথা বলতে পারিনি, কি বলতো সকালবেলা আজকে উঠেছিও একটু দেরি করে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টির ওয়েদার, সারা রাত বৃষ্টি, সারা সকাল থেকে উঠে দেখছি বৃষ্টি, সারাটা না আজকে সকালে উঠে বৃষ্টি দেখিনি, সকালবেলা উঠে দেখছি মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি নেই। ভাবলাম কি ইন্দ্রকে বললাম কি যাক বৃষ্টিটা বুঝে ধরেছে, ও বাবা আবার বেলা থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে টিপ 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 করে, এখনও বৃষ্টি হচ্ছে। তাতারে আজকে বিকালবেলা যোগা ক্লাসে বেরিয়েছিল, মাঝ রাস্তা থেকে ফিরে চলে এসছে, বলছে মা বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যে ভিজলে ঠান্ডা লেগে যাবে, প্লাস ফেরার সময় যদি আরও হয় তা আমাদের রাস্তায় জল জমা অনেক জায়গায়, আর যেতে পারলো না চলে এলো, এখন ওই ঘরে পড়তে বসেছে। ওকে বললাম তুই একটু এই ঘরে পড়তে বস, কারণ এই ঘরের বিছানা চাদরটা পাল্টাবো। তোমরা অনেকে জিজ্ঞাসা করো দিদি তুমি কী কালার ইউজ করো, কী শ্যাম্পু ইউজ করো, তো আমি কিন্তু মান্থলি কিছু বিউটি প্রোডাক্ট আনিয়েছি, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে বলি কী কালার, তোমাদের অনেকেরই প্রশ্ন আমি চুলে কী কালার ইউজ করি, তো আমি না বরাবর লরিয়েল প্যারিসের এই কালারটা ইউজ করি, মানে লরিয়েলের আর কি। তো আগে তো বার্গেন্ডি কালারটা ইউজ করতাম, কিন্তু এদানিক কয়েকবার ব্ল্যাক কালারটা ইউজ করছি, তো তোমাদের মধ্যেও অনেকে বলেছো যদি ব্ল্যাকটাই করো ভালো লাগে, আর ইন্দ্রও বললো হ্যাঁ এবার থেকে ব্ল্যাক করবে, তো তারপর থেকে কিন্তু ব্ল্যাকই করি। তো এই যে
লরিয়ালের এই কালারটা ইউজ করি। এটাতে কোনো রকম অ্যামোনিয়া নেই আর লং লাস্টিং তো অবশ্যই। তো এই যে লরিয়ালের এই কালারটা ইউজ করি। এবার বলি যে আমি কি শ্যাম্পু ইউজ করি। তো আমি কিন্তু মামাআর্থের শ্যাম্পু ইউজ করি। প্রচণ্ড হেয়ারফল হয় বুঝতেই পারছো, আর তার মধ্যে বর্ষাকাল, বর্ষাকালেই হেয়ারফলটা আরও বেশি হয়। তো আমি কিন্তু এই শ্যাম্পুটা ইউজ করে আগের থেকে অনেকটা বেটার আছে, কিন্তু হেয়ারফল মানে আগের থেকে অনেক পরিমাণে কমে গেছে। তো এই যে মামাআর্থের রোজমেরি অ্যান্টি হেয়ারফল শ্যাম্পু, তার সাথে কন্ডিশনারও ইউজ করি। তো এই শ্যাম্পুটা ইউজ করে, আর মামাআর্থের প্রোডাক্ট তো তোমরা জানোই যে কোনো রকম হার্মফুল কেমিক্যাল থাকে না, একদম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি 100%। তো তাই জন্যই কিন্তু এটা করি। এটা কিন্তু রিডিউস করে হেয়ার লস অ্যান্ড ব্রেকেজ। তো এই শ্যাম্পুটা ইউজ অ্যাপ্লাই করে কিন্তু আমি আগের থেকে অনেকটা ভালো আছি চুলের দিক থেকে। এবার বলি কি ময়শ্চারাইজার ইউজ করি। সেটাও হচ্ছে মামাআর্থের এই বিটরুট হাইড্রাফুল ময়শ্চারাইজারটা ইউজ করি। এই ময়শ্চারাইজারটা আমি বেশ কয়েকদিন, কয়েক মাস ধরে ইউজ করার পর এটা আমি বেস্ট রেজাল্ট পেয়েছি, যার জন্য আমি আবার একটা এটাই আনিয়েছি। আগের বারও এটা আনিয়েছি, এই মাসেও আমি আবার এটাও এটাই আনিয়েছি। এই যে অনেক দিন যায়, অনেক দিন, আমার তো মনে হয় মাসেরও বেশি চলে যায়। আগেরটা এনেছি যেটা, সেটা এখনও শেষ হয়নি, তো আবার একটা আনিয়ে রাখলাম। আর মামাআর্থের প্রোডাক্ট কোনো রকম কেমিক্যাল যেহেতু থাকে না, ন্যাচারাল থাকে, আর এটা হচ্ছে ফর হাইড্রেটেড পিঙ্ক গ্লো। সত্যিই ময়শ্চারাইজারটা খুব ভালো, একদম খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়, কোনো রকম চিপচিপি ভাব থাকে না, পাম্প করলেই ময়শ্চারাইজারটা বেরোবে আর কি। তো বেশ ভালো লাগে। নিয়েছি এই নেল পলিশটা। আমি সবসময় দেখবে লাল, মেরুন এরকম কালারেরই নেল পলিশ পরতে পছন্দ করি, ওরকম হলুদ, নীল, সবুজ কখনো পরিও নি, আর পরতেও যেন কেমন নিজের কাছে একটু আনকমফোর্টেবল লাগে। সবসময় আমি এই কালারটাই ইউজ করি আর কি। তো আগেরবার একটু এরকম কালার এনেছিলাম, এটা আরেকটু ডিপ এনেছি। এই যে আরেকটু ডিপ কালার, ঠিক আছে, ল্যাকমির কালার ক্রাশ নেল পলিশ। আর এনেছি হচ্ছে ল্যাকমির 925 কম্প্যাক্ট পাউডার। এই পাউডারটা আমি সবসময় ইউজ করি না, মানে বাড়িতে কিংবা সবসময় করি না, কোথাও গেলে ঠেলে দেখো সব জায়গায়, কিন্তু গেলেই আমি এক আগের মতো, আগে একটু সাজতে গুজতে মানে সাজগোজ করতাম, কোথাও গেলে ঠেলে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতাম, কিন্তু এখন আর সেটা করি না। এখন যে নর্মাল জন্মদিন জন্মদিন বাড়িতে যে যাই, মানে নিমন্ত্রণ বাড়িতে যাই, সেখানেও আমি কোনো রকম ফাউন্ডেশন অ্যাপ্লাই করি না। আমি এই 925 কম্প্যাক্টটা ইউজ করে যাই, ব্যাস এতেই আমার কাজ চলে যায়, কোনো রকম ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হয় না। এই যে এটা, আর এখানে তো একটা পাফ থাকেই। এই যে ঠিক আছে, খুব ভালো একটা ন্যাচারাল লুক থাকে, অথচ মনে হবে যে না, মানে মেকআপটা যে করিনি সেটা তোমার কাছে ফিল হবে না, আবার যে মেকআপ করে যাচ্ছি সেটাও তোমার কাছে মনে হবে না। মানে একটা সুন্দর হালকা টাচ মেকআপের মতো পড়ে, কিন্তু ন্যাচারাল লুক থাকে আর কি। আমার তো খুব ভালো লাগে, কোথাও গেলে ঠেলে আমি এই ল্যাকমি 925 কম্প্যাক্টটাই ইউজ করি, কোনো রকম ফাউন্ডেশন আমি অ্যাপ্লাই করি না। তো ব্যাস এই মান্থলি কিছু বিউটি প্রোডাক্ট আনিয়েছি এই মাসে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম এই কটা। আর আমি এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু এনেছি অ্যামাজন থেকে। তোমাদের জানোই অ্যামাজনে কিন্তু অনেকটা ডিসকাউন্টে পাওয়া যায় ফ্যাশন আর বিউটি প্রোডাক্টের উপর বিশেষ করে। তো এই বিউটি প্রোডাক্টগুলো এনেছি আমি অনেকটা ডিসকাউন্টে পেয়েছি। তো অ্যামাজনে সবসময় কিছু না কিছু সেল চলতে থাকে, এছাড়া ডিসকাউন্টও থাকে, অফার থাকে, তো তোমরা ট্রাই করে দেখতে পারো। আর আমি যে প্রোডাক্টগুলো এনেছি যেগুলো যদি সেগুলো তোমরা নিতে চাও, তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে চেক আউট করতে পারো। যে রাতের জন্য আলু ভাজা হয়ে গেল, আর এখানে আটা পাখা হয়ে গেছে, এখন রুটি করব, আর একটু ডাল সিদ্ধ করবো, ওটা পরে বসাবো।
বাজে 9টার মতো, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ওদিকে একটু ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে ভাবলাম কি হাতে সময় আছে, এই কাজটা করে ফেলি। এই তাকটা বেশ ভালোই মোটামুটি খুব বেশি হয়েছিল বলবো না, হালকা ফুলকার উপর একটু নোংরা হয়েছিল। আসলে সানমাইকাটা তো সাদা, তার জন্য একটুখানি কালচেটে হয়ে গেলেই পরিষ্কার বোঝা যায়, আর দেখতেও খুব খারাপ লাগে। ওখান থেকে যখনই কৌটা কাটি আনতে যাই নিজের কাছে কেমন একটা অস্বস্তি লাগে। তো দুপুরবেলা আর করতে পারিনি, ইচ্ছা করেনি, ভাবলাম থাকবে এখন করবো না, রাত্রের দিকে দেখি যদি তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো রান্নাবান্না হয়ে গেছে বলে এই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। এখনই এখানে একটা ডাল সিদ্ধ বসিয়েছি, হচ্ছে। আর এই যে এই জায়গাটা পরিষ্কার করলাম, পুরো কালচিটা পড়ে গেছিলো, এই যে এখানে পরিষ্কার হয়ে গেছে। আর এই যে এখানে আরেকটা জিনিসও আমি পরিষ্কার করলাম, এটা হচ্ছে একটা ওয়াটার বোতল। হ্যাঁ, বাচ্চাদের এটা তাতান যখন ও পাঠভবন স্কুলের নাম হয় পাঠভবন, আর ওকে যখন এই কেউ জিজ্ঞাসা করতো তুমি কোন স্কুলে পড়ো, পাঠভবন। ডাল সেদ্ধ হয়ে গেছে, এখানে নুন, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার হচ্ছে কাঁচা সর্ষের তেল। ডাল সেদ্ধ খেতে তো ভালো লাগে না? ওদিকে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, গ্যাসের জায়গা মুছে ফেলেছি, যা যা এক্সট্রা কাজকর্ম ছিল সেগুলোও হয়ে গেছে, সব সারা হয়ে গেছে। এখন বাজে 9:30, এগুলো এখনো আসেনি। ও আসলে খাওয়া দাওয়া করবো, তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি কালকে যে জুইরা এসেছিল। ও হ্যাঁ, তোমাদের মধ্যে অনেকে বলেছে ওর নাম জুই নাকি, ওর নাম তো প্রিয়া, প্রিয়া না, ওর নাম হচ্ছে প্রিয়াঙ্কা, ওর ভালো নাম হচ্ছে প্রিয়াঙ্কা। তো ওকে আমরা ছোট থেকেই ডাক মানে জুই জুই বলেই ডেকে আসছি, ওর ডাক নাম হচ্ছে জুই। তো কালকে ও এসে তাতানকে এই পুজোর জন্য জামা কাপড় দিয়ে গেল। চলো কালকে আর তো তখন এই ভিডিও শেষ করে ফেলেছি, আমরা তিনজনে খাওয়া দাওয়া করে তারপরে শুতে শুতে আমার সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে শুতে শুতে 12:30 বেজে গেছিলো, আর এডিটও করতে পারিনি কালকে রাত্রে, এত ঘুম পাচ্ছিলো, ঘুমিয়ে পড়েছি, সকালবেলা করেছি। যাই হোক, প্রথমে দেখাই এই যে এই জিন্সটা দিয়েছে, তাতানের এই কালারের জিন্স ছিল না, ঠিক আছে। আর এইবার তো নিয়েছে সব কার্গো টাইপের প্যান্ট, সব বলতে একটা কার্গো ব্ল্যাক নিয়েছে, এই যে এই কালারের জিন্স, ভালো, সুন্দর, পছন্দ, তাতারেরও পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে। এই যে এই হচ্ছে জিন্সের প্যান্ট, ঠিক আছে। এই যে আর এটা হচ্ছে টপ, টপটা খুব সুন্দর হয়েছে, জিন্সের থেকে টপটা বেশি পছন্দ হয়েছে, কারণ জিন্স তো মানে অলরেডি রয়েছে, তাও ঠিক আছে, বাট টপটা বেশি ইউনিক টাইপের। হ্যাঁ, টপটা খুব সুন্দর হয়েছে, সামনে এরকম ফিতে টাইপের আছে, আর এই যে এরকম পুরোটা প্রিন্টের মধ্যে রয়েছে, ভালো, সুন্দর, কালারটা খুব সুন্দর। আর হাতার এখানে এলাস্টিক রয়েছে, মানে পুরোটাও দিয়ে দিতে পারে, আবার শীতে পুরোটা পরতে পারো, গরম কাল গরম লাগলে তুলে ফেলতে পারো, তুলে রাখতে পারবে, আর তুলে রাখলে আটকে যাবে, কারণ এখানটা এলাস্টিক রয়েছে, গুটিয়ে রাখতে পারবে। হ্যাঁ, গুটিয়ে রাখতে পারবে, তো এটার সিস্টেমটা বেশ ভালো। আর কাপড়ের কোয়ালিটিটা খুব সুন্দর, সফট, পরে আরাম পাবো। তো এই যে এই হচ্ছে টপটা, সামনে শীতকালও আছে, এটা পরলে যেখানে সেখানে আমি যেতেও পারবো, হালকা ঠান্ডাতে। এই হচ্ছে তাতানের পুজোর গিফট মাসিমণির তরফ থেকে। এই তো এই বাড়ির দাদাই, ওই বাড়ির দাদাই, আর এই মাসিমণি, এদের তরফ থেকে হলো, আর আমরা তো আছি, বাবা মারটা বাদ দাও। তো এই তিন জায়গা থেকে পুজোর জামা কাপড় হলো এক্সট্রা, মানে বাবা মা ছাড়া তিন জায়গা থেকে, মানে এই দাদু, ওই দাদু আর মাসিমণি। বাবা মারটা বাদ দাও মানে, মানে আমরা, তোমরা, আমরা তো দেবই। হ্যাঁ হ্যাঁ, মানে এছাড়া দাদু, এই দাদু, মানে দুই দাদু আর এই মাসিমণির তরফ থেকে গিফট কমপ্লিট হলো পুজোর জামা কাপড় আর। তো তোমরা বলো কেমন হয়েছে। তো চলো, এই যে এখানে এসেছিলাম আমি, এখানে আলমারিতে তুলবো, তুলতে গিয়ে ভাবলাম না তোমাদেরকে দেখিয়ে নিই, দেখিয়ে জামা কাপড়গুলো তুলে দিই আলমারিতে। আলমারিটা গোছানোতে এত সুন্দর লাগছে কি বলবো, সবকিছু দেখা যাচ্ছে। তো এই যে এরকম সামনে সবকিছু দেখা যাচ্ছে, অনেকটা জায়গা ফাঁকা রয়েছে, এখানে ব্যাগগুলো সব রেখেছি, এবার মনের মতো আলমারিটা গোছানো হয়েছে, সুন্দর। অত তো খুললে হুড়মুড়িয়ে আর পড়ে যাবে না, এইভাবে লম্বা করে রেখেছি, তো হুড়মুড়িয়ে, আগে যেমন খুলতাম আর হুড়মুড়িয়ে পড়ে যাওয়ার একটা ব্যাপার ছিল, সেটা হবে না, প্লাস অনেক জায়গা হয়ে গেছে।
মিষ্টি নামবে না, দেখ দেখো একটু ডাল আর বেটা একটু ডিম হলে ভালো হয়, ডিমের কথা বললেই আবার মেঘ ডাকবে ঘরে, তোমার ভালো লাগতে হবে না। আবার বেশি একবারের জায়গায় দুবার বললে মেঘের সঙ্গে আবার বজ্রপাত হবে। থাক বাবা কাটটাকে রুটি দিয়ে গেলি ডালি তাই তুমি যদি হাল খাবার পেও আর লঙ্কা লাগবে না, হাসির মধ্যেও ভাগ আছে, এই যে হাসিটা আসছে এটা ঠিক আছে, আবার কখন মানে ওটাই আমরা বোঝাচ্ছি, আস্তে আস্তে বোঝাচ্ছি যে আমি কিন্তু রেগে যাচ্ছি, একদিন ঘরে সবসময় এসব একদিন হচ্ছে, এখন যদি আমি বলতাম যে একটু ডিমটা করে দাও তাহলেই দেখতে বজ্রপাত কাকে বলে, আমার সাহসই নেই বলার তো ডায়লগ দিয়ে খেতে খেতে এই যে খেতে খেতে উঠে এলো ডিম করা, কপাল 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 কেন, আমি সবসময় বলেছি আগে আগে বলবে, তুমি যদি খেতে বসে হাফ খেয়ে তখন যদি বলো একটু ডিম হলে ভালো হতো, ঘরে একটা সিস্টেম থাকা উচিত না, মেয়েও তখন ওরকমই করবে, মাঝ রাস্তা মাঝ পথে খেতে বসে বলবে আমাকে তো ডিম করে দাও, আমি তো তোমাকে অর্ডার করিনি, এটাই গুড, আমি জানি তোমাকে বলে তুমি করে দিতে, কিন্তু আমি যে আমার বিবেকে বলে যে আমাকে উচিত না, তো অন্যায় কাজ তো অন্যায়, অন্যায় আগে বললে আমি অবশ্যই করে দিতাম যে পুনিয়া দুটো ডিম খাবো, কিন্তু তারপর দেখতে আমি করতাম কি করতাম না, তুমি খেতে বসে একটা রুটি খাওয়া হয়ে গেছে তখন বলছো আমি ডিম খাবো, আচ্ছা নাও